সেটা একটু গুরুত্বপূর্ণ বা একটু বোঝানোর কিছু আছে এখানে অবশ্যই। দেখুন এখানে হামজা নুন যেবার আনতা জবাত্তা আনতা এরকম উচ্চারণটা হওয়ার কথা ছিল, বাট এখানে আনতা হবে না। এর কারণে আমি বললাম না ওই তাজবিতে কিছু নিয়ম আছে, আপনাকে তাজবিতে কিছু নিয়ম শিখতে হবে, এটা ওই তাজবিতের মধ্যেই পড়ে। কারণ এটা হচ্ছে নুন সেকেন্ডের পর কী আসছে, তা আসছে। নুন সেকেন্ডের পর তা আসলে এখানে বাংলাটা এই যে অনুস্বরের মতো একটু উচ্চারণটা হয়, দেখুন এখানে দিয়ে দিয়েছে বাংলাটা হামজা নুন যেবার আং এরকম গুণনা করতে, এটাকে কী বলা হয়, গুণনা বলা হয়, এটা এটা গুণনা গুণনা করতে হবে। আমজা নুন যাবর আং তাজবত্তা আং তা, এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় ইকফা গুণনা, ইকফা গুণনা। তো আমরা ইনশাল্লাহ অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করবো, কোনো টেনশন করবেন না। কিছু কিছু নিয়ম আমরা নতুন নিয়ম পাবো এখানে যা আমরা এখন শেখার কোনো দরকার নাই, এগুলো সামনে আলোচনা আছে। এখন আপনাদেরকে যে বিষয়গুলো শেখাচ্ছি সেইটাই শিখেন, তাহলেই তাহলেই হবে, আর লাগবে না আমার। আপনারা এই যে গুণনা, এখানে কেন গুণনা হয়েছে, কী কারণে গুণনা হয়েছে, একটু সামনে যান, এখন বুঝতে হবে এখানে, আর একটু সামনে যান আপনিই বুঝবেন যে এখানে আমরা কেন গুণনা করলাম, কী কারণে গুণনা করলাম করলাম এখানে কেন আমরা আনতা না বলে আংতা পড়লাম। আর একটু সামনে আপনি যান, আপনি নিজেই বুঝবেন, আপনাকে আপনাকে আর আমাকে বোঝাতে হবে না। আপনি ভিডিওগুলো দেখেন, শুধু ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ, তাহলে বুঝতে পারবেন। তাহলে এখানে আমরা আংতা এরকম উচ্চারণ করবো, আপনার এখানে একটা মুখস্থ করে রাখেন, সমস্যা নেই যে এটা আনতা বলবো না আংতা বলবো, এটার নাম ইকফা গুণ, এখানে গুণনা করতে হয়, এইটুকু মনে রাখেন তাহলেই হবে। তারপরে দেখুন হামজা হাজের ইহ দাল জের দি ইহ দি, আমরা অনেকে বলি ইহ দি বলি, মানে এ হাটাকে আমরা মানে কলকলা করে ফেলি, তো ইহ দি বলা যাবে না। হামসের হরফ দশটা এটা মনে রাখেন, হামসের হরফ দশটা মানে হচ্ছে দশটা হরফে বাতাস বের করতে হয়, কলকলা করা যায় না। আর কলকলা হরফ হলো পাঁচটা, হামসের হরফ দশটা কি কি, হামসের হরফ দশটা হচ্ছে সা হা খ সিন শিন সদ ফা তা কাফ, আরেকটা আছে সেটা হচ্ছে সা হা খ সিন শিন সদ ফা তা কাফ, আরেকটা হচ্ছে এ হা, দুটো হারকে একটা হা আমি মিস করছি, হা এ হা এবং এ হা দুটাই, এই দুটোই কিন্তু হামসা। আমি হামসাগুলো এখানে লিখি তাহলে আপনারা সুন্দর বুঝতে পারবেন যে সা হা হা, তারপর হচ্ছে খ, তারপর হচ্ছে সিন শিন সদ ফা তা এন্ড হচ্ছে কাফ, লাস্ট হচ্ছে কাফ। ও লেখাটা চলে গেছে, আমি আবার লিখি, আবার লিখি আমি সা, তারপর হচ্ছে হা হা খ, তারপরে সিন শিন সদ ফা তা এন্ড হচ্ছে কাফ। এই হচ্ছে দশটা হরফ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এই দশটা হরফের উপরে যখন সাকিন থাকবে তখন কী করতে হবে, হামস উচ্চারণ করতে হবে। এই দশটা হরফের উপরে যখন সাকিন থাকবে, এরকম সাকিন থাকবে, তখন হামস উচ্চারণ করতে হবে, মানে বাতাস বের করতে হবে, আপনি এটা নোট করে নিন। তারপরে আমি বলছিলাম পাঁচটা হচ্ছে কলকল হরফ, পাঁচটা কিসের হরফ, কলকল হরফ, অর্থাৎ কফ প বা জিম এবং হচ্ছে দাল, এই পাঁচটা হচ্ছে কলকলা হরফ। এই পাঁচটা হরফ উপরে যখন সাকিন থাকে তখন কলকলা করতে হয়। তাহলে আমরা এখানে দেখুন হার উপরে কী আসছে, সাকিন আসছে, তো যেহেতু হার উপরে সাকিন আসছে তাহলে এখানে আমরা বাতাস বের করবো, হামজা হা জের ইহ এরকম, ইহ দাল জের দি ইহ দি, তারপরে বা আইন জবর বা দাল জবর দা বা দা, এখানে বা যখন আমরা আইনকে গিয়ে ধরবো তখন একটা চাপ দিব বা এরকম, বা আইন জবর বা দাল জবর দা বা দা, তারপরে বা ত জবর বা ত, ত হচ্ছে কলকল হরফ, আমি বলছি যেহেতু তোর উপরে সেকেন্ড আসছে তো আমরা কলকল করবো। আপনারা হামস কলকল বুঝতে পারতেছেন না, সমস্যা নেই, আমি যেরকমভাবে উচ্চারণ করি ওইরকমভাবে উচ্চারণ করতে পারলে হবে। এই হামস এবং কলকল নিয়ে আমরা সামনে অবশ্যই আলোচনা করবো, তখন বুঝতে পারবে। বা প জবর বা ত শিন জব শা বা ত শা, শিন জব সেটা কি হরকত, আর হরকত উচ্চারণ কি হয় না, টান হয় না, মনে রাখবেন বা ত শা। সিন আইন জব সা ইয়া জবর ইয়া সা ইয়া এরকম, তারপর আবার এখানে কি দিছে, নুন সেখানে পর তা দিচ্ছে, আবার ইস্টা দিচ্ছে, মানে এটা ইকফা গুণনা। কাফ নুন পেশ কি হবে, দেখেন এখানে যদি আমরা হামজা নুন জবর আং বলি, এখানে এখানে যদি বলি আংতা, এটা কী হবে বলেন তো,
একই উচ্চারণ, উচ্চারণ কিন্তু কোনো পার্থক্য নেই। এখানে আমরা একটু অনুস্বর দিয়ে উচ্চারণটা করব, কুং তু এরকম। এটা হচ্ছে আং, এটা কুং, শুধু হরফ চেঞ্জ হয়েছে কিন্তু গুণার যে ভাবটা বা চাউনটা ওটা কিন্তু একই। কাফ নুন পেশ কুং তা পেশ তু কুং তু এরকম। লাম সিন জবল লাস, বাতাস বের করবেন, লাস তা জবর তা লাস তা। হামজা মিম জবর আম, র দুই জের রিন আম রিন। বা র জবর বর, দাল দুই জবর দান, তানবিন এটা বর দান। জিম মিম জবর জাম, আইন দুই জবর আন জাম আন। তারপরে হা বা জবর কি হবে, কলকলা, হা বা জবর হাবে। লাম দুই পেশ লুন, হাবে লুন। খ সিন পেশ খুস, র দুই জের রিন খুস রিন। খ লাম জবর খল, কফ দুই জবর কন খল কন। সিন বা পেশ সুবে, হা দুই জবর হান সুবে হান। সিন বা জবর সাবে, কলকলা, সাবে। দেখুন হাবে সুবে সাবে এগুলো কলকলা, এরকম উচ্চারণ করবেন, সাবে। কফ দুই জবর কন, সাবে কন। শিন হামজা জবর শা, এটা হচ্ছে হামজা, হামজাতুল মানে হামজা সিফাতে সাদিদা এটাকে বলা হয়। অর্থাৎ হামজা রূপ মানে আলিফ রূপে যখন সাকিন থাকে এটা, এটাকে সাদিদা বলা হয়, হামজা সিফাতে সাদিদা বলা হয়। তো এটা আমরা ধাক্কা দিয়ে পড়বো, শা আ এরকম না, শা নুন দুই পেশ নুন, শা নুন এরকম। সদ বা পেশ সোবে, কলকলা, হা দুই জবর হান সোবে হান। দদ বা জবর দবে, হা দুই জবর হান দবে হান। আইন বা জবর আবে, দাল দুই জবর দান আবে দান। আইন দাল জবর আদে, আদে কলকলা, নুন দুই জেন নিন আদে নিন। তারপরে হচ্ছে আইন শিন জবর আশ, আশ এখন বাতাস বের করবেন, র দুই জের রিন আশ রিন। আইন সদ জবর আস, ফা দুই জের ফিন আস ফিন। গইন র জবর গর, কফ দুই জবর কন গর কন। গইন লাম পেশ গুল, বা দুই জবর বান গুল বান। ফা সদ জবর ফাস, লাম দুই পেশ লুন ফাস লুন। এখানে ফাস বলবেন না, অবশ্য প্রত্যেকটা হরফের সিফাত অনুযায়ী আপনাকে বলতে হবে যে এটা ফাস বলে সিন হয়ে যাবে, তাই জন্য সোয়াদ উচ্চারণ করতে হবে ফাস ফাস লুন এরকমভাবে। এখন আমরা প্র্যাকটিস দুই শিখব, দেখুন কফ দাল জবর কদে, হা দুই জবর হান কদে হান। এখানে এই যে দদটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনেকে দদে এসে কলকলা করি, তো কল কলা করা যাবে না, বদ কলকে হরফ না, এটা সবাই এই ভুলটা করেন, সবাই করেন কম বেশি, তো এই ভুলটা করা যাবে না। বলতে হবে কফ বদ জবর কক, বা দুই জবর বান কক বান কক বান এরকম। কাফ হামজাহ জবর কা, সিন দুই জবর সান কা সান, ধাক্কা দিয়ে কা সান। কাফ দাল জবর কাদে, কলকলা, কাদে। হা দুই জবর হান কাদে হান। লাম গোয়েন জবর লাগ, ওয়াও দুই জবর ওয়ান লাগ ওয়ান। তারপর মিম সিন জের মিস, কাফ দুই পেশ কুন মিস কুন। খটা কলকলা মানে হামস করতে হবে, নুন খ জবর নাখ, লাম দুই জবর লান নাখ লান। নুন শিন জবর নাশ, প দুই জবর পন নাশ পন। নুন ফা জবর নাফ, সিন দুই জের সিন নাফ সিন। নুন কফ জবর নাক, আইন দুই জবর আন নাক আন। তারপরে ইয়াসিন পেশ ইউস, র দুই জবর রন ইউস রন। হামজাহ বা জবর আবে, কলকলা, কফ খারা জবর ক আবে ক। তার র জবর তর, দদ ইয়া জের দুই তর দুই, সেকেন্ড এরকম দিই তর দুই। এখানেও কী হবে, ওই যে আমরা শিখলাম যে এটা ইকফা গুন্না, তা আগে নুনকে ধরছে, নুন নুনের পর কী আসছে, সিন আসছে, ইকফার হরফ সিন আসছে। ইকফার হরফ হলো পনেরোটা, তা সা জিম দাল গাল র জা সিন শিন স দ ত দ ফা কফ কাফ। তো এই পনেরোটা হরফ হচ্ছে ইকফা হরফ, যখন নুন সেকেন্ডের পরে পনেরোটা হরফ আসে তখন ইকফা গুন্না করতে হয়।
এই যে আমি যে ইকফার ঘরকপনাটা বললাম আপনাদেরকে, এরকমভাবে আপনাদেরকে প্রত্যেকটা গুণনা মুখস্থ করতে হবে। তো আমরা গুণনাটা সামনে শিখবো ইনশাল্লাহ, যখন শেখাবো তখন আমার মতো করে মুখস্থ করে ফেলবেন, যাতে আপনাকে ধরলে আপনি আমার মতো এক টানে বলতে পারেন, তা সা জিম দালে দাল র সা সিন শিন স দ ত ধ ফা কফ কাফ, এরকম এক টানে বলে দেবেন। তারপরে ইয়া খ জবর ইয়াখ শিন খ জবর শা, এক লাইন দিবেন ইয়াখ শা।